असलामुआलैकुम आमी आपनादेर साथे शेयर करब बेकिंग सोडा और भिनेगार छाड़ा स्पंज केक। केउ केउ मने करे बेकिंग सोडा और भिनेगार ना दिले केक फुलबे ना और स्पंज होबे ना। केक बनानोर जन्य प्रथमे केकेर मूल रेडी करे निएछि और एखन शुकनो उपकरण निये निएछि। एखाने एक कप मयदा, एक चा चामच बेकिंग पाउडार, 1/4 चा चामच लवण निये छालनी दिए छेले निएछि। ছেলে নেওয়ার পর হ্যানুষ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে এক পাশে রেখে দিছি। এদিকে একটি বেকিং বোলের মধ্যে 3টি ডিম নিয়েছি, এর মধ্যে 2/3 কাপ চিনি দিয়েছি। 1/3 কাপ পরে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিছি। বিট করতে করতে মাঝখানে মাঝখানে 2-3 বার করে স্পেসোলা দিয়ে 2-3 এইভাবে নেড়ে চেড়ে দিছি যেন মোটা দানা চিনি তাড়াতাড়ি মিশে যায়। প্রথম লো স্পিডে বিট করে নিছি, তারপর মিডিয়াম স্পিডে বিট করে নিয়ে ডিমের ঘুম তৈরি করে নিয়েছি। এই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেল দেওয়ার পর 10 সেকেন্ড লো স্পিডে বিট করে নিছি। ডিমের ঘুম তৈরি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমে যে শুকনো উপকরণ ছেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণ। এভাবে 2-3 বার করে দিয়ে দেব আর আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে শুকনো উপকরণ দলা পাকিয়ে যাবে। 3টি ডিম দিয়ে এর আগে একই রকম আরেকটা কেক বানিয়েছিলাম, এর মধ্যে বেকিং সোডা আর ভিনেগার দিয়েছিলাম। এটার মধ্যে দিয়েছি শুধু বেকিং পাউডার। আর 2টা কেকের মধ্যে কোনটা বেকিং সোডা আর ভিনেগার দিয়েছি, কোনটা বেকিং পাউডার দিয়েছি দেখলে বোঝা যাবে না, খেতেও বোঝা যাবে না। 2টা কেক একই রকম নরম, টুলটুলে, স্পঞ্জি, ময়েস্ট হয়েছিল। সব শুকনো উপকরণ দেওয়ার পর আলতো হাত আস্তে আস্তে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঘন লাগছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার পর আর দুধের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর সব কিছু ভালো করে আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একদিকে নাড়তে হবে, যদি উল্টো আরেক দিকে নাড়ে ডিমের ফুম বা কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে, কেক নরম ফুলে তুলতুলো হবে না। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে একই দিকে নাড়তে হবে কেকের ব্যাটার। এখন কেকের ব্যাটার কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আর একটা এখন টুথপিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি যেন ইয়ার বাবস থাকলে বের হয়ে যায়। এদিকে আগে থেকে চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 10 মিনিট জার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মোল্ড। কেকের মোল্ড দেওয়ার পর ঢাকনা দিয়ে দিছি। 35 মিনিট পর চলে আসলাম, এখন টুথপিক দিয়ে চেক করে দিচ্ছি কেক হয়েছে কিনা। টুথপিকের মধ্যে কোনো ময়দা লেগে থাকে না, কেক হয়ে গেছে। এখন চোলা থেকে নামিয়ে নিয়েছি। চোলা থেকে নামানোর পর একটু হালকা থামটা করে উপর থেকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি যেন উপর থেকে শক্ত হয়ে না যায়, আর নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কেক ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এখন একটা ছুরি দিয়ে চারদিক দিয়ে আগা করে দিচ্ছি। চারদিক দিয়ে আলগা করার পর কেকের মূল থেকে কেক বের করে নিয়েছি, এখন উপর থেকে কাগজটা তুলে নিয়ে ফেলছি। একটা কেক কাটা দিয়ে কেক কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেক কেটে নিতে পারবেন। কেকটা ভিতরে কীরকম হয়েছে আপনাদের দেখাচ্ছি, কেকটা অনেক নরম, তোলতোলে, ময়েস্ট হয়েছিল, স্পঞ্জিও হয়েছে। এখন কেকের মধ্যে ক্রিম কুট করে নেব। এখানে 1/3 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। প্রথম লেয়ারের মধ্যে দুধের সিরাপ দিয়েছি, আপনারা চাইলে পানির মধ্যে চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে পারবেন। প্রথম লেয়ারের মধ্যে চারদিক দিয়ে দুধ দিয়ে দিচ্ছি, এখন একটি প্লেন ন্যাপ দিয়ে বিপি ক্রিম দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি, দ্বিতীয় লেয়ারও একইভাবে উপর দিক দিয়ে চারিদিকে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দেওয়ার পর বিপি ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ফ্যালেন নাপ দিয়ে কেকের উপরে নিচে চারিদিকে পাতলা করে ক্রিম কুট করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো।
দুই ঘন্টা পর ফ্রিজ থেকে কেক বের করে নিয়ে আসলাম। এখন উপর থেকে প্লেন নাপ দিয়ে আবার বিপু ক্রিম দিয়ে দিচ্ছি। আমার কেকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন কেকের উপরে নিচে সব জায়গায় ক্রিম কোট করে নিয়েছি। কোট করার পর নর্মাল ফ্রিজে 20 মিনিটের মতো রেখেছি। তারপর 20 মিনিট পর ফ্রিজ থেকে কেক বের করে নিয়ে উপর থেকে কেকের ফুল দিয়ে দিচ্ছি। কেকের চারিদিকে ফুল তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে সৌন্দর্যের জন্য কিছু চকলেট চিপ দিয়ে দিচ্ছি। কেকের ফুল তৈরি করে নেওয়ার পর চকলেট চিপ দেওয়ার পর আবার নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন কেক কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর একটু কেয়ে দেখবো কেক কীরকম হয়েছে। আর আমার কেক বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।